আমার দৈন্যাগ শেষ গো 40 মিলিয়ন পাউন্ড সল্ট সিটিতে সিটা খালি হাতে দস্ত কোন হ্যান্ড গ্লাভস নিয়ে আসো দুই বছরের বেশি সময় নিউ ইয়র্কে কোনো শুনু পড়ে নাই মিলিয়ন মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হলো মানডে আজকে সন্ধ্যা 7টা থেকে স্নো পড়বে আগামী দুই দিন পর্যন্ত স্নো পড়বে ক্যামেরার মধ্যে দেখলাম যে স্নো পড়া অলরেডি শুরু হয়েছে তারপরে আমরা সবাই মিলে বাইরে বেরোলাম নিউজে জানা গেছে যে গত 700 দিনে দুই বছরের বেশি সময় নিউ ইয়র্কে কোনো স্নো পড়ে নাই আমাদের সিঁড়িগুলা নিশাত পারাইছে পারার দাগগুলো পড়ে গেছে কি হয়েছে নিয়ে আইছে স্নো নিশাত কিছু স্নো নিয়ে আসছে স্নো পড়তেছে হালকা পাতলা তার আগের দিন একটু স্নো পড়ছিল বাট ওই স্নো গুলো একদম সাথে সাথে গলে গেছে আর দেখাই যায় না স্নো পড়লে আসলে একটু ভালো লাগে উইন্টারে স্নো না পড়লে মনে হয় না যে আমেরিকা আর নিউ ইয়র্ক তুমি খালি হাতে দস্ত কোনো হ্যান্ড গ্লাভস নিয়ে আসো আশিক হলো এই বছর প্রথম স্নো দেখবে সারা বছর অপেক্ষা করতেছিল কবে স্নো পড়বে কবে স্নো পড়বে আজকে এমন সময় স্নোটা পড়তেছে যখন রাত্রেবেলা রাত্রেবেলা সৌন্দর্যটা একটু অন্যরকম সাইডও একটা পুরো সাদা হয়ে গেছে তো আজকে সারা রাত্র স্নো পড়বে ঠিক কথা তো শীত লাগে না তোমার যাচ্ছি আমাদের রসুন গাছগুলো দেখার জন্য স্নুতে রসুন গাছের কি অবস্থা জানি না দেখি কি অবস্থা হয় দেখেন আমরা এই বাসার বেকারে চলে যাচ্ছি এদিকের বেকারটা পুরোটা সাদা হয়ে যাইতেছে আয় হ্যাঁ রে রসুন গাছের অবস্থা তো খুবই খারাপ রসুন গাছ তো আইছে পুরা ভাইঙ্গা চুইরা গেছে গাল্লা গত দুই তিন দিন আমি এখানে আসি নাই আনি নাই গাছ বাঁচবে নাকি মরে যাবে এই যে দেখেন প্রচুর পরিমাণ ঠান্ডার কারণে গত দুই তিন দিনে রসুন গাছ সব মাটির দিকে ঢুললে পড়ছে এদিকে সব এই যে সাদা সাদা হয়ে গেছে ওই পাশে গিয়ে আমাদের দৈন্যা গাছগুলো দেখি কি অবস্থা আছে এই যে হালকা হালকা স্নুগুলো পড়ছে না এই স্নুগুলো অনেক স্লিপারি লবণ দিতে হবে আজকে আমাদের এখানে চলে যাচ্ছে এখন আমাদের বেকারে আয় হ্যাঁ রে দৈন্যা গাছ তো মনে হয় শেষ ও আশিক দৈন্যা গাছ সব মাটির তলে রে দৈন্যা গাছ সব স্নুর তলে এটা কোনো কোথা আমি জানলে তো আগে কিছুতে ডাইকা দিতাম ওই যে আরেকা সবুজ জ্যাকেট পরে আশিক হলো এবছর প্রথম দেখতেছে শুনুন আশিক সব আইসে গেছে শেষ মনে শেষ আরে আমি তো জানতাম না উঠে রাখলাম নিশাত তোমার ব্যাপারে বলো লবণ দিতে লবণ কি করো শীত করো না তোমার ঠান্ডা লাগে চলো 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 আমার দৈন্যা গাছ শেষ গো এটা কোনো কাম হইলো আমি এতদিন আমার দৈন্যা গাছ নিয়ে এত সুন্দর স্বপ্ন দেখছি আমি কি জানতাম এমন হইব জানি না এবছর প্রথম দৈন্যা গাছের এক্সপেরিমেন্ট করতে যায় কিছু হইলো এতদিন পর্যন্ত ভালোই ছিল এখন সব গেছে এই দেখেন মনে হয় শেষ কি করব জানি না তাও বলতে পারবো না এই যে এই এগুলো সব কেমন হয়ে গেছে এই দেখেন তাহলে আমি আর আগে নিয়ে যেতাম যদি আগে জানতাম বাইরে থাকলে আসলে ঠান্ডা লাগে যেতেছে গা ঘরে চলো দেই সকালে উঠে জানি দেখবো কতগুলো আজকে স্নোগুলো অনেক স্লিপারি না একদম ইয়ার মতো পড়ছে স্নোগুলো কি জানি বলে একদম গুড়ার মতো কিসের গুড়ার মতো তুলার মতো অনেকটা না ময়লা ময়লা দিন চলো যাই চলো যাই বাসায় বাই বাই এভরিওয়ান এই দেখেন আমাদের গাছের গোড়া স্নো পড়ে গেছে আমার হাত পুরো শেষ হয়ে গেছে স্নোতে সালাম দাও আসসালাম আলাইকুম আমরা কই গেছি দেখছি স্নো দে স্নো দেখতে হ্যাঁ আর যাও না ঠান্ডা অনেক ঠান্ডা তোমার শীত লাগবে কালকে স্কুলে যাইতে হবে আচ্ছা একটু নিয়ে আসো দাদা ও যে আরিক আবার যাইতেছে ও যে আমাদের ক্যামেরা দিয়ে দেখা যাইতেছে ও যাইতেছে এখন ওর একটা ছোট কাপ আছে ওর মধ্যে স্নো নেওয়ার জন্য কয়টা আনছো অবশেষে নিউ ইয়র্কবাসী স্নোর দেখা পাইলো আজকে হলো মঙ্গলবার সকাল আমি রেডি হইতে হইতে ও অলরেডি স্নো গুলো ক্লিন করে ফেলছে আমাদের বাসার সামনে এই যে দেখ বাচ্চারা স্কুলে যাইতেছে আর স্নো নিয়ে দর্শন করতেছে সকালবেলা মানুষ স্কুলে যাইতেছে হ্যাঁ এই হলো সল্ট সল্ট ছিটাইতেছে এই সল্টগুলো কিন্তু খাবার সল্ট না এগুলো স্নোর জন্যই আলাদা করে তৈরি করা হয় এই যে ভিজা আর স্লিপারি থাকে সল্ট এভাবে দিলে পারাইলে স্লিপারি হয় না সল্ট স্লিপারিও কমায় প্লাস স্নোগুলো গলায় ফেলায়
আমার ধন্যবাদ রাতে যে ভিডিও করেছিলাম দেখাইছিলাম না এই যে দেখেন ধন্যবাদ গাছন পুরোটাই শুনুন নিছি যদি 6 ইঞ্চি বা তার উপরে স্নো পড়ে তাহলে স্কুল অটোমেটিক বন্ধ হয়ে যায় তো আজকে যেহেতু অত বেশি স্নো না সেজন্য স্কুল বন্ধ হয় না আমার দোনে পাতা গাছটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু স্নুর নিচে তো লাগেছে মনে হয় স্নুতে সব নষ্ট হয়ে যাবে এটা হলো আমাদের ব্যাকইয়ার্ড এই যে দেখেন স্নো সব কিছুর উপরে স্নো পড়ে আছে এখন যে পরিমাণ স্নো পড়ছে 3 ইঞ্চির মতো স্নো পড়ছে আর কি স্টিল পড়তেছে আমি এখন জবে চলে যাব এখন বাজতেছে সকাল 8টা দেখেন এই স্নো বৃষ্টির কারণে জনজীবন কিন্তু থেমে নাই এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে আমাদের আরই অলরেডি স্কুলে চলে গেছে লেটস গো বেরই যাই রাস্তার মধ্যে যে স্নোগুলা ছিল গাড়ি যাইতে যাইতে স্নোগুলো একদম কাদামাটির মতো হয়ে গেছে আমাদের এই রোডে এখনো কোনো গাড়ি আসে না স্নো ক্লিন করতে সিটি থেকে গাড়ি এসে কিন্তু স্নোগুলো ক্লিন করে দিয়ে যায় এদিকে আমি রওনা দিয়ে দিলাম কাজের উদ্দেশ্যে আর ওই যে ওই পাশে পারভেজ ভাই গাড়ি ক্লিন করতেছিল সবাই কিন্তু এভাবে গাড়ি ক্লিন করে না হলে আইসগুলো জমে যায় পরে আইসগুলো অনেক বেশি পাতার হয়ে যায় তখন ক্লিন করাটা অনেক কঠিন হয়ে যায় আর গাড়ির কোনো ক্ষতি হতে পারে আর ওই দেখেন একটা বাচ্চা আসতেছে আর স্নোর মধ্যে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাটা পরে আমাদের গাড়ির সামনে এসে যে হাতের মধ্যে স্নো নিল নিয়ে একটু স্নো নিয়ে দুষ্টামি করতেছিল পরে ওর মা টান্না ওইদিকে নিয়ে গেল স্নোর মধ্যে বাচ্চারা তখন দৌড়াদৌড়ি করে তখন কিন্তু তাদের তেমন শীত লাগে না খালি হাতে খালি জামা কাপড়ই দৌড়াদৌড়ি করতে থাকে এদিকে এক পাগল রাস্তার মাঝখানে নাচতেছিল আর রোড পার হয়ে দিচ্ছে রাস্তাঘাট গুলা জনজীবনের চলাচলের জন্য সিটি থেকে প্রায় 40 মিলিয়ন পাউন্ড সল্ট সিটিতে ছিটানো হয়েছে যাতে রাস্তাঘাট গুলা ক্লিয়ার হয়ে যায় এবং জনসাধারণ খুব ভালো করে চলাচল করতে পারে এই যে আমরা এখন হাইওয়েতে উঠে গেলাম আর চতুর্পাশে এত পরিমাণ স্নো একদম গাড়ি ক্লিন করলো গ্লাসটা গোলাগোলা দেখা যাচ্ছে গাছের ডালের উপরে স্নো গুলা হালকা হালকা করে জমে আছে আর ওই যে পার্কের ভিতরে গ্লাস চতুর্দিকে তাকালে শুধু সাদা আর সাদা বলা যেতে পারে স্নোতে ঢেকে গেছে পুরো নিউ ইয়র্ক দেখতে দেখতে আমি আমার অফিসের সামনে চলে আসছি এই যে গাড়ি থেকে নেমে গেলাম এখন আবার জবে চলে যাব যতই ঝড় তুফান স্নো বৃষ্টি হোক আমেরিকা বাসে কখনো কিন্তু থেমে নাই কাজকর্ম নিয়ে এখন বিকালবেলা কাজ শেষ করে বের হলাম আর গাড়িতে উঠবো এই যে দেখেন গাড়ির হ্যান্ডেলের আইসগুলো একদম শক্ত পাথর হয়ে গেছে হাত দিয়ে ভাঙতে পারতেছিলাম না বাইরের স্নো বাতাসে ঘরও এসে পড়ছে আমি কাজ শেষ করে এখন আবার বাসায় আসলাম এখন বাজতেছে 6:30টার মতো এই যে আমার রসুন গাছ স্নোর নিচে ডুব খাইতেছে জানি না স্নোগুলো শুকানোর পরে গাছগুলো বাঁচবে কিনা এই স্নোগুলো পুরা শক্ত হয়ে গেছে এখন গাছের উপর থেকে সরানো যেতেছে একদম শক্ত পাথর হয়ে গেছে লবণ দেওয়ার কারণে স্নোগুলা গুলো করে পানি তোছে সবার বাড়ির সামনে বা দোকানের সামনে সবাই স্নোগুলা ক্লিন করে যদি কোনো মানুষ হাঁটতে গিয়ে স্নোর মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু বাড়ির মালিকের বিরুদ্ধে কেস করতে পারে আর মিলিয়ন মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে এটা হলো এদেশের ল তো সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন